হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ, প্রিয়াম শর্টসের নতুন আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানাই আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এখানে হচ্ছে করছি সন্ধ্যাবেলা আলু কষা, দেখতেই পাচ্ছ জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেখো আলুগুলো ঝপঝপ ঝপঝপ করে তুলে দিচ্ছি। তো কারণ হচ্ছে আজকে বাড়িতে এসেছে মামা আর সন্ধ্যাবেলা, তো ভাবলাম একটু চলো খাওয়া দাওয়া করাই যাক। তো তার জন্য দেখো করে নিয়েছি ঝপঝপ করে আলু কষা, আর কি করছি তোমরা দেখতেই পারবে। আর মা দেখো এদিকে করে নিচ্ছে, মানে লুচি করার জন্য লেচি করে নিচ্ছে, আর দেখো এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। তো ডালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, এবারে ভালোভাবে মাখা মাখা করে নিলেই হয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই দেখো সব সবজি বাজার এনে এই ইয়া করে সব ঢাইলা ফাইলেছে, দেখেছ সব ঢেলে দিয়েছে। এবারে কি করব, রান্না বান্না করে নিয়ে সব কিছু আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। যাই হোক দেখো এখানে সব রকম সবজি আর আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই নিয়ে চলে এসেছে। আর এইখানে দেখো আমি টক 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 করে লুচিগুলো দিয়ে দিচ্ছি, আর ছপ ছপ করে কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে দেখতেই পাচ্ছ, পুরো একদম ফুলকো ফুলকো লুচি হয়ে যাচ্ছে, সব লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে। আর লুচি করার সময় যদি এত সুন্দর ফোলে না, দারুণ লাগে লুচি ভাজতে কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আজকে লুচিগুলো যা ফাটাফাটি হয়েছিল, পুরো একদম নরম তুলতুলে। তো এই দেখো কত সুন্দর করে লুচিগুলো ফুলছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লুচি দারুণ দারুণ ফুলছে। তো চলে এসো বন্ধুরা, তোমরা সবাই যদি লুচি আলু কষা আর ডাল খেতে চাও তো চলে এসো সবাই। দেখো আমরা তো এখন ঝপঝপ ঝপঝপ করে করে নিচ্ছি, আর ঝপঝপ ঝপঝপ করে খেয়েও নেব, আর খিদেও লেগে গেছে, সন্ধ্যাবেলা কিছু টিফিন করা হয়নি। তো চলো তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিই, সব কিছু তো রেডি হয়ে গেছে। আর চলো কী কী রেডি হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো তরকারিটা কিন্তু এখনও নামানো হয়নি, মানে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি কিন্তু প্রেশার কুকার থেকে এখনও ঢালা হয়নি। তো দেখো এখানে ডালটা কী সুন্দর গাঢ় গাঢ় মতন হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এই দেখো আলু কষা কী সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আর এই দেখো লুচিটাও প্রায় শেষ হয়েই এসেছে, আর একটাই মাত্র বাকি আছে। তো চলো আজকের মতো এতটাই, এবার খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি নেক্সট ভিডিও।